আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, পৃথিবীতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হচ্ছে এবং সামনে আরও বাড়বে, আর এটা স্বাভাবিক বিষয় হয়ে গিয়েছে। পৃথিবীতে কেন তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, কেন ঋতু পরিবর্তন হচ্ছে? আমরা তো বুঝতে পারছি যে ঋতু পরিবর্তন হয় হলো আবহাওয়া পরিবর্তনের কারণে, যেটা কিছু মানুষের দোষও রয়েছে। কিন্তু মানুষের দোষের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরা বলেছেন, জলে স্থলে যত বিপর্যয় রয়েছে তা মানুষের হাতে কামায়, আমাদের কারণেই পৃথিবীতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এখন কেন এই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে? এই তাপমাত্রা কি পৃথিবী থেকে আসছে নাকি বাইরের কোনো গ্রহ থেকে আসছে? আসলে তাপমাত্রা যে বৃদ্ধি পাচ্ছে তা মূলত একটি আধ্যাত্মিকতার বিষয় রয়েছে, যেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম তার রবের নিকট অভিযোগ করে বলছে, হে আমার রব, আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছে। তখন তিনি তাকে দুটো নিঃশ্বাস ফেলার অনুমতি প্রদান করেন, একটি নিঃশ্বাস শীতকালে আর একটি নিঃশ্বাস গ্রীষ্মকালে। কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে শীত এবং গরম দুটো জাহান্নামের আজাব। আমরা এতদিন ভেবে আসছি যে শুধু গরম মানে জাহান্নামের আজাব হচ্ছে গরম, কিন্তু না, জাহান্নামের আজাব রয়েছে ঠান্ডা। ঠান্ডার কারণে আমাদের কিন্তু অস্বস্তি বোধ লাগে, আমরা রোগে আক্রান্ত হয়ে যাই, অনেকে মারাও যায়। আর গরমের কথা তো আপনারা সবাই জানেন। তো আমাদের এই পৃথিবীতে শীত এবং গরম আসে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন এই পৃথিবীতে ব্যালেন্স ঠিক রাখার জন্য। যখন জাহান্নাম নিঃশ্বাস ফেলে তখন এই ফেরেশতারা আমাদের পৃথিবীর সবখানে এই ঠান্ডা এবং তাপ ছড়িয়ে দেয়। আর এটা ছড়িয়ে দেওয়া মানে হচ্ছে আমরা যাতে নিজেকে সংশোধন করে নিই এবং উপলব্ধি করতে পারি যে মৃত্যুর পর এরকম আজাব আমাদের জন্য নির্ধারণ করে রাখা হয়েছে। আপনি শুধু এই হাদিস না, আরও অনেক হাদিস রয়েছে, যেমন সূরা তাওবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, বলুন, জাহান্নামের আগুন এর থেকেও অধিকতর গরম যদি তারা উপলব্ধি করত। এই যে বর্তমানে আপনি গরম যে আবহাওয়া আপনার গায়ে লাগছে, আপনি অনুভব করছেন, এই আয়াতের মাধ্যমে স্পষ্ট প্রমাণ হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিরেক্ট আপনাকে বলছে জাহান্নামের আগুন, জাহান্নামের যে উত্তপ্ত, এর চেয়ে আরও কঠিন, আরও কঠিন। এটা তো সামান্য এক ভাগ মাত্র, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ মাত্র। সুবহানাল্লাহ। তা আপনি এখনই উপলব্ধি করতে পারছেন যে জাহান্নামের আজাব কতটা ভয়াবহ হতে পারে। আর সূর্য থেকে যে তাপগুলো আসছে, সূর্যের নিজেরই আয়ু ফুরিয়ে আসছে, সূর্যের জ্বালানি শেষ হতে চলেছে। তো সূর্য থেকেও কিন্তু একটি তাপের ঝড় আসছে এবং প্রতিনিয়ত পৃথিবীতে আছড়ে পড়ছে। আমি এর আগে একটি ভিডিও বানিয়েছি, সেই ভিডিওতে আমি বলেছি, প্রমাণ দেখিয়েছি এবং অন্যান্য বৈজ্ঞানিকরা তারা প্রমাণ দেখিয়েছে যে আসলে সূর্য থেকে তাপ আসছে এবং একটি ঝড়ের আকারে আসছে। পুরো ব্যাপারটা হচ্ছে যে কেয়ামত সন্নিকটে, কেয়ামত খুবই সন্নিকটে, আমাদের উচিত এখনই এই যে আজাবগুলো হচ্ছে, বিভিন্ন জায়গায় আগুন ধরে যাচ্ছে, তারপর তাপ বৃদ্ধি হচ্ছে, অনাবৃষ্টি হচ্ছে, কেয়ামতের নতুন নতুন আলামতগুলো প্রকাশ হচ্ছে, সে সকল বিষয় থেকে সাবধান হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা ও মানার তাফিক দান করুক। আমিন।